আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, ভিডিও সলিউশন 24 ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। আজ আমি আপনাদের মধ্যে আরেকটি নিউজ বিজ্ঞপ্তি শেয়ার করব। গ্রাম উন্নয়ন কর্ম অর্থাৎ গার্ড এনজিওতে 500 পদের একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে ফিল্ড অফিসার পদের। সেই নিয়োগ বিজ্ঞপ্তিটি এখন আমি আপনাদের মধ্যে শেয়ার করব। তো প্রিয় ভিউয়ার্স, তাহলে চলুন আমরা চলে যাই মূল ভিডিওতে। দেখতে পাচ্ছেন গার্ড অর্থাৎ গ্রাম উন্নয়ন কর্ম, এখানে পদ দেখতে পাচ্ছেন ফিল্ড অফিসার, আর ভ্যাকান্সি অর্থাৎ শূন্য পদের সংখ্যা হচ্ছে 500। গ্রাম উন্নয়ন কর্ম জাতীয় পর্যায়ে একটি বেসরকারি উন্নয়ন সংস্থা হিসেবে 1993 সালে প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন জেলায় ঋণ কার্যক্রমের পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য, দরিদ্র বান্ধব, গার্গ, চক্ষু হাসপাতাল, সৌর বিদ্যুৎ, কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদ উন্নয়ন, জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি হ্রাসকরণ কার্যক্রম সহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। সংস্থার ঋণ কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে নিম্ন বর্ণিত পদে জনবল নিয়োগের জন্য আগ্রহী প্রার্থীদের নিকট থেকে দরখাস্ত আহ্বান করা হচ্ছে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন জব রেসপন্সিবিলিটিস অর্থাৎ এই কাজের দায়িত্ব সমূহ। কর্ম এলাকার অভিষ্ট জনগোষ্ঠীর মধ্যে জরিপ ও সদস্য নির্বাচন এবং দল গঠন করা, সাপ্তাহিক দলীয় মিটিং, সদস্যদের হাজিরা, স্বাক্ষর ও রেজুলেশন নিশ্চিত করা, পাশ বই ও কালেকশন শীট পোস্টিং পূর্বক দলীয় সদস্যদের নিকট হতে সঞ্চয় ও ঋণের কিস্তি আদায় ও অফিসে জমা করা, সদস্য ঋণ চাহিদা ও ঋণ পরিশোধের সামর্থ্য নিরূপণ করা এবং সংস্থার নিয়ম অনুযায়ী ঋণের নির্বাচন ও ঋণ বিতরণ করা, প্রস্তাবিত বা চলমান প্রকল্প আইজিএ সমূহ যাচাই ও বাস্তবায়ন করা, দৈনিক বা সাপ্তাহিক বা মাসিক বা বার্ষিক লক্ষ্যমাত্রা সমূহ অর্জন করা, বকেয়া সদস্যদের সাথে কার্যকরী যোগাযোগ করা ও বকেয়া আদায় করা, সংস্থার প্রয়োজনে কর্তৃপক্ষের যে কোনো সিদ্ধান্ত বা নির্দেশনা বাস্তবায়ন সহ বিভিন্ন কার্যক্রম সম্পাদন করা। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এমপ্লয়মেন্ট স্ট্যাটাস ফুল টাইম অর্থাৎ কাজের ধরন হচ্ছে ফুল টাইম, আর এডুকেশনাল রিকোয়ারমেন্টস এবং শিক্ষাগত যোগ্যতা হচ্ছে স্নাতক বা স্নাতকোত্তর বা সমমান পাস। এডিশনাল রিকোয়ারমেন্টস অতিরিক্ত যোগ্যতা হচ্ছে এইজ অ্যাট মোস্ট 35 ইয়ার্স অর্থাৎ বয়স সর্বোচ্চ 35 বছর হতে হবে। ঋণ কর্মসূচিতে কাজ করার অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। জব লোকেশন বাংলাদেশের যে কোনো স্থানে। বেতন হচ্ছে শিক্ষানবিশকাল 6 মাস, মাসিক বেতন হবে 12,000 টাকা। চাকরিতে নিয়মিতকরণের পর মাসিক বেতন সর্বশেষ করলে 23,137 টাকা। মোটরসাইকেলের জ্বালানি বিল, মোবাইল বিল, লাঞ্চ ভাতা ও CPF সহ ঋণ কর্মসূচিতে কাজ করার অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের শিক্ষানবিশকাল শিথিলযোগ্য। অন্যান্য যে সুযোগ সুবিধাগুলো রয়েছে সেগুলো হচ্ছে TA মোবাইল বিল, ট্যুর অ্যালোয়ান্স, মেডিকেল অ্যালোয়ান্স, পারফরমেন্স বোনাস, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, লাঞ্চ ফেসিলিটিস, পার্শিয়ালি সাবসিডিস, স্যালারি রিভিউ ইয়ারলি অর্থাৎ প্রতি বছর আপনার বেতন বৃদ্ধি করা হবে, ফেস্টিভ্যাল বোনাস অর্থাৎ উৎসব বোনাস প্রদান করা হবে বছরে 3টি, যাতায়াত দূরত্ব ভাতা, সিটি অ্যালাউন্স, লিভ এনক্যাশমেন্ট এবং দুর্ঘটনাজনিত বিমা সুবিধা প্রাপ্য হবেন। রিড বিফোর অ্যাপ্লাই অর্থাৎ আবেদন করার পূর্বে আপনাকে অবশ্যই এটি পড়তে হবে। ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও খুলনা বিভাগে কাজ করতে আগ্রহী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও খুলনা বিভাগে কাজ করতে আগ্রহী হন তাহলে এই পত্রতে আবেদন করবেন এবং আপনাকে অবশ্যই অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। তো কীভাবে আপনারা অনলাইনের মাধ্যমে এই পত্রতে আবেদন করবেন সেই প্রসেসটি এখন আমি আপনাদের মধ্যে শেয়ার করব। তো প্রিভিয়াস, আপনারা এই কাজটি মোবাইলের মাধ্যমে করতে পারবেন এবং কম্পিউটার বা ল্যাপটপের মাধ্যমে করতে পারবেন। যদি আপনি এই কাজটি মোবাইলের মাধ্যমে করতে চান তাহলে আপনি আপনার মোবাইল থেকে গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন, তারপর সার্চ বারে গিয়ে টাইপ করবেন bdjobs.com। এই পদে আবেদন করতে হলে অবশ্যই আপনাকে bdjobs এ অ্যাকাউন্ট থাকতে হবে। যদি আপনার bdjobs এ অ্যাকাউন্ট না থাকে তাহলে কিভাবে আপনারা bdjobs.com অ্যাকাউন্ট করবেন এবং সেখানে সিভি তৈরি করবেন সেই বিষয়ে আমার 2টি বিস্তারিত ভিডিও রয়েছে। সেই ভিডিও লিঙ্কগুলো আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন এবং সিভি তৈরি করে নেবেন, তারপর আপনারা এই পোস্টে আবেদন করবেন। প্রথমে আপনারা লগ ইন করে নেবেন আপনাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে, তারপর আপনারা এখানে সার্চ করবেন GUK অর্থাৎ গার্ড NGO, এটা থেকে সার্চ করবেন। হ্যাঁ প্রিভেট, সার্চ করার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটি পেজ ওপেন হবে। এখানে আপনারা গা কেন্দ্রতে বেশ কয়েকটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তো সবগুলো পদের ভিডিও আমি আপনাদের মাঝে শেয়ার করব যে কীভাবে আপনারা অনলাইনের মাধ্যমে এই পদগুলোতে আবেদন করবেন। তো আজকে আপনাদের মাঝে শেয়ার করব যে কীভাবে আপনারা ফিল্ড অফিসার পদে আবেদন করবেন সেই প্রসেসটি। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফিল্ড অফিসার গ্রাম উন্নয়ন কর্ম অর্থাৎ গা কেন্দ্র, এখানে আপনারা ক্লিক করবেন।
এখানে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি চলে আসবে। এখান থেকে আপনারা বিস্তারিত নিয়োগ বিজ্ঞপ্তিটি ভালো করে দেখে নেবেন, তারপর নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই অনলাইন, এখানে ক্লিক করবেন। অ্যাপ্লাই অনলাইন অপশনটিতে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটি সতর্কবার্তা ওপেন হবে। এই সতর্কবার্তাটি ভালো করে পড়বেন, তারপর এখানে একটি ক্লিক করে টিক মার্ক বসিয়ে দেবেন, তারপর আবেদন এখানে ক্লিক করবেন। আবেদন অপশনটিতে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এরকম আরেকটি পেজ ওপেন হবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন সাবমিট অ্যাপ্লিকেশন অনলাইন, এখানে অ্যাকাউন্ট নেম দেখাবে, অর্থাৎ আপনার যে অ্যাকাউন্টের নাম রয়েছে সেটা দেখাবে। তারপর এখানে কোম্পানি নেম দেখাবে, গ্রাম উন্নয়ন কর্ম অর্থাৎ গাক। তারপর এখানে পজিশন অ্যাপ্লাই, অর্থাৎ আপনি কোন পদে আবেদন করতেছেন সেই পদটি এখানে দেখাবে। তারপর এখানে ইওর এক্সপেক্টেড স্যালারি, এখানে আপনার এক্সপেক্টেড স্যালারি দিতে হবে, আপনার প্রত্যাশিত বেতন কত আমি এখানে আমারটা দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের ইচ্ছে মতো বেতনটা দিয়ে দেবেন। তারপর এখানে অ্যাপ্লাই অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। হ্যাঁ প্রিপার্স, এখানে আপনার কনফার্মেশন দেখতে পাচ্ছেন, অর্থাৎ আমার আবেদনটি হয়ে গেছে। তারপর আপনারা এখানে একটি লেখা দেখতে পাচ্ছেন, দ্য এমপ্লয়ার উইল বি এবল টু রিভিউ ইউর অ্যাপ্লিকেশন অ্যান্ড ইফ নিডেড ক্যান কন্ট্রাক্ট উইথ ইউ। অর্থাৎ গাক এনজিওর কর্মকর্তাগণ আপনার আবেদনটি রিভিউ করে দেখবে, এবং তারা যদি আপনাকে উপযুক্ত মনে করে তাহলে আপনার সাথে পরবর্তীতে কন্ট্যাক্ট করবে। তো প্রেভার্স, এই ছিল আজকের ভিডিওতে। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি বুঝতে পেরেছেন। তো যদি আপনাদের কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন, আমি আপনাদেরকে সঠিক উত্তর দিয়ে সহযোগিতা করার চেষ্টা করব। আর যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন, এবং পরবর্তীতে এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে নোটিফিকেশন অন করে দেবেন পরবর্তী ভিডিও আপডেট পাওয়ার জন্য। পরবর্তী ভিডিও দেখা আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।